মানে লোক দেখানো নয়, মানুষের অবশ্যই জন দুর্ভোগ দূর করার জন্য, বিশেষ করে আমাদের আমাদের গ্রামের কয়েকটা গ্রামের এই মাঠ আছে, মাঠ থেকে ফসল আনাটা খুবই সমস্যা। চেয়ারম্যান সাহেব তো ইতিপূর্বে দুইজন চেয়ারম্যান ছিল আমাদের গ্রামে, তারা কত কি করেছে জানি না, আমি অনেকদিন গ্রাম ছাড়া, আচ্ছা তারা করেছে কিছুটা করেছে। আমাদের সাংগঠনিক চিন্তায় এরকম যে মানবতার সেবা, এই মানবতার সেবা, যেমন আমাদের আমিরুজ্জামান ডাক্তার শফিকুর রহমানের নাম এখন মানে ই মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত হয়ে গেছে। বর্তমান সময়ের এক আলোচিত নাম বাংলাদেশ জামাতে ইসলামী। দলটি সাংগঠনিক দিক থেকে গতিশীল করতে দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন তথা ওয়ার্ডের নেতা কর্মীরা বেশ তৎপর। তারা জনতার আস্থা অর্জন করতে করে যাচ্ছেন নিরবায় কাজ, আর এমন কাজের দৃশ্যটি ধরা পড়ে আরকে নিউজের ক্যামেরায়। বলছিলাম কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাত ইউনিয়ন জামাতে ইসলামীর কথা। এখানকার দলটির শীর্ষ নেতারা নিজেদের দায়বদ্ধতা থেকে সমাজকে ঢেলে সাজাতে ছাত্র শিবির ও উদ্যমী যুবকদের সঙ্গে করে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভাঙা রাস্তা ইট দিয়ে মেরামতের কাজ শুরু করে। এমন সামাজিক কাজের জন্য বাহবা পেয়েছে তারা, এলাকায় সৃষ্টি করেছে নজির। প্রশংসিত কাজের নেপথ্যের কথা তুলে ধরেন কাজের সংশ্লিষ্ট কয়েকজন জামাত নেতা। যানবাহন চলাচলে খুবই বাধাবিঘ্ন, এই যা বৃষ্টির পানিতে ভেঙে দুই পাশ ভেঙে পাশে চলে গেছে নিচে খাদ, যার কারণে খাদের ভিতরে রাস্তা চলে গেছে, যানবাহন চলাচলে খুবই অসুবিধা। এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছিল। এলাকার মানুষের এই দুর্ভোগের বিষয় চিন্তা করে আমাদের স্থানীয় জনগণের সাহায্য নিয়ে আমরা এই কাজটি করার জন্য চেষ্টা করেছি, ইনশাল্লাহ এই পর্যন্ত করেছি। আমরা আমাদের পক্ষ থেকে মানে লোক দেখানো নয়, মানুষের অবশ্যই জন দুর্ভোগ দূর করার জন্য, বিশেষ করে আমাদের আমাদের গ্রামের কয়েকটা গ্রামের এই মাঠ আছে, মাঠ থেকে ফসল আনাটা খুবই সমস্যা, এবং এই রাস্তা একটু জনবহুল রাস্তা, মানে অনেক মানুষ চলাচল করে, যার কারণে এই রাস্তায় আসা যাওয়ার পথে মানুষদের চরম জন দুর্ভোগ পোয়াতে হয়। বিশেষ করে যানবাহন চলাচলের খুবই অনুপযোগী ছিল, যানবাহনগুলো খাদে উল্টিয়ে যেত দুই পাশ ভেঙে যাওয়ার কারণে। এই জন্য এটা আমরা মানে নিজস্ব অর্থায়ন সব ভাটা মালিক মনিরুল ইসলাম মনি মামা আমাদেরকেও সহযোগিতা করেছেন, এবং গ্রামের মানুষও সহযোগিতা করেছেন, তাদের কাছ থেকে বাঁশ খুঁটি নিয়ে পাশে পেলা দিয়েছি, এবং এই ইট দিয়ে আমরা এটা ভরাট করেছি। আগামীতে ইনশাল্লাহ আরও চেষ্টা করব যাতে আরও মানে একবার এই ইটগুলো যাতে গুঁড়ো করে দিয়ে আমরা সেটা ঠিক করে দিতে পারি, সেটাও আমরা আমাদের জন্য দোয়া করবেন। আরও আমরা আর এর পাশে আমাদের পাশ একটা গ্রামের ভিতরে পুকুর পাড়া বলে যে পাড়াটা, সেটা চরমে সেটা মাটির রাস্তা ছিল, সে মাটির রাস্তাটায় মানে আসা যাওয়ার মতো কোনো কাদা, এমনই কাদা যে কাদার কারণে মানুষ চলাচল, এবং ওই পাড়ার মানুষজনের যে যারা গরিব মানুষ ভ্যান রিক্সা চালায় তারা আনা যায় আসা যায় খুবই ঝামেলা ছিল, যার কারণে সেখানেও আমরা এরকম সেখানে ভাড়া থেকে এই আদলা সহ বালি সেখানে দিয়ে সেটা ভরাট করেছি। মিরপুর মালিহাত ইউনিয়নের 7 এবং 8 নম্বর ওয়ার্ডের সভাপতি। বিশেষ করে আমি আমার নেতৃত্বেই এইগুলো করেছি, আমার সহযোগিতায় আছেন আমার আরেকটা ভাই মাস্টার মাহতাব, আরেকটা ভাই আছে হাসান মাস্টার, এবং তাদের সহযোগিতায় মঈনুদ্দিন চাচা, আমাদের মঈনুদ্দিন ভাই আছে আমার ইউনিট সভাপতি, আর সাথে আছেন বাংলাদেশ ছাত্র শিবিরের তরুণীরা, এবং সাথে আরও অন্যান্য ইসলামী মুভমেন্টের অন্যান্য মানুষগুলোও আমাদের সাথে যোগ দিয়ে এই কাজটা করার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে গ্রামের মানুষ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। গ্রাম ছাড়া কুষ্টিয়ায় থাকতাম, বর্তমানে গ্রামেই বসবাস করছি। তো আমি যতটুকু দেখছি আমাদের তরুণ ছাত্র সংঘ এবং জামাত ইসলামের কিছু কর্মী এবং তাদের উদ্যোগে আমাদের গ্রামের ভিতরে একটা গৃহবন্দী একটা পাড়া হয়ে গেছিলো, কাদা কর্দমুক্ত, এবং সেখানে নামাজ পড়তে মানুষ ঘরেই নামাজ পড়েছে, মসজিদেও যেতে পারে নাই। এই অবস্থায় তারা সেখানেও সেই উদ্যোগ নিয়ে
অনেকগুলো বালি এবং ইট দিয়ে সেই রাস্তাটা মেরামত করেছে। চেয়ারম্যান সাহেব তো ইতিপূর্বে দুইজন চেয়ারম্যান ছিল আমাদের গ্রামে, তারা কত কি করেছে জানি না, আমি অনেকদিন গ্রাম ছাড়া, তো তারা করেছে, কিছুটা করেছে, বাকিটা কিছু উদ্যোগ নিয়েছিল শুনলাম যে প্রজেক্ট ওটা দিছে, সেই কাজটা আমাদের দুর্ভাগ্যবশত হয় নাই ওই পাড়াটুকু। তো এই ব্রিজের মুখে ইতিপূর্বে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের মুর্তদার আব্বা বুরহান উনি মোটরসাইকেল একবার এখানে বেশ দুর্ঘটনার শিকার হয়েছিল, ইতিপূর্বে গাড়ি চলাচল এখানে বন্ধ হয়ে গেছে, এখানে কুষ্টিয়া সড়কে আমরা যেতে পারি না, আলমডাঙ্গা যেতে পারি না, এই রাস্তাটা দীর্ঘদিনের খুব কষ্টের সাথে মানুষ চলাফেরা করছে। তো এবার যাই হোক কিছু তরুণ সংঘ এবং জামাত ইসলামের উদ্যোগে এই রাস্তাটা ইনশাল্লাহ কিছুটা চলার উপযোগী হয়েছে, এতে আরও একটু কিছু হওয়া দরকার, তো সেটাও সবার নলেজে আছে, ইনশাল্লাহ হয়তো সেটাও আমরা আশা করছি হয়ে যাবে। তো এখন আপাতত চলার মতো আমরা এখানে আমরা যে কাজটা করছি, রাস্তাটা খুব ভঙ্গুর অবস্থায় ছিল, জনগণের চলাচলের জন্য খুবই নাজুক অবস্থা ছিল। বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আমরা ইয়াং সমাজ যারা ছিলাম আরও অনেকেই ছিল, গ্রামের অধিকাংশ বিশেষ করে ইয়াং ছেলে পেলে বেশি ছিল, তাদেরকে নিয়েই আমরা চেষ্টা করেছি সামান্য একটু কাজ করার জন্য, এবং আগামীতে ইচ্ছা আছে এরকম কোনো সমস্যা যদি থাকে আমাদের এলাকায় চেষ্টা করবো কাজগুলো একটু সুষ্ঠুভাবে করার। সেই সাথে এলাকার সবার সার্বিক সহযোগিতা কামনা করছি, সবাই ঐক্যবদ্ধভাবে শান্তির সাথে বসবাস করতে পারি, সেটাই আমাদের চাওয়া পাওয়া। আমাদের সাংগঠনিক চিন্তায় এরকম যে মানবতার সেবা, এই মানবতার সেবা যেমন আমাদের আমিরুল জামাত ডাক্তার শফিকুর রহমানের নাম এখন মানে ই মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত হয়ে গেছে সারা দেশে, মানে এরকম সেদিনে আমাদের এই 7 এবং 8 নম্বর ওয়ার্ডের আমাদের জামাত ইসলামের যারা কর্মী সুধি সমর্থক এবং ছাত্র শিবিরের সংগঠনের যে আমাদের ছেলেরা আছে সকলের মানে একাত্ম মানে প্রচেষ্টায় আজকে এই 7 এবং 8 নম্বর ওয়ার্ডে বেশ কয়েক জায়গায় এই ধরনের এই যে কাদা ছিল কিছু কিছু জায়গায়, যে এখানে পুকুর পাড়া নামের একটা পাড়া আছে, এই পাড়াতে একেবারেই মানুষ যা চলাচলের এক মানে কোনো মানে ইয়ে ছিল না আর কি, অনুপযোগী ছিল, সেখানে অনেকগুলা ইট বালি দিয়ে তারা বেশ রাস্তাটা বেশ সুন্দর করেছে। তো আমাদের সংগঠনের ভাইরা এবং পাশাপাশি এই 7 এবং 8 নম্বর ওয়ার্ডের আমাদের কিছু সুধী সমর্থক আছে, তাদের মানে সার্বিক সহযোগিতায় এই কাজটা আমাদের ভাইদের পক্ষে করা সম্ভব হয়েছে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।